বিএসএফ ক্যাম্পে লাগোয়া বাড়িতে নেশাদ্রব্যের ঠেক উদ্ধার ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট নগদ টাকা বাইক গাড়ি ল্যাপটপ মোবাইল গ্রেপ্তার দুই খোয়াইয়ের পহরমোড়া স্থানীয় বিএসএফ ক্যাম্পের লাগোয়া বৃহস্পতিবার সকালে বাড়িতে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিক ও বিএসএফের যৌথভাবে চলা আড়াই ঘণ্টার আচমকা অভিযানে ভালো পরিমাণ ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট নগদ টাকা উদ্ধার করল। একই সাথে আটক করা হয় গাড়ি মোটর বাইক ল্যাপটপ আর মোবাইল ফোন। ওই বাড়ি থেকেই দুজনকে জালে তুলে থানায় নিয়ে আসে পুলিশ। নগদ অর্থসহ নেশা সামগ্রীর মূল্য কম করেও 5 লক্ষ টাকার মতো হবে বলে মনে করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এদিন সকাল 6টা নাগাদ খোয়াইয়ের এসডিপিও রাজীব সূত্রধরের নেতৃত্বে পুলিশ ও বিএসএফ এর সমন্বিত অভিযানকারী একটি টিম জেলা শহর সংলগ্ন পহরমোড়ায় বিএসএফ ক্যাম্পের লাগোয়া জনৈক অনুকূল দাসের বাড়িতে হানা দেয়। বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় 130 গ্রাম ব্রাউন সুগার, 200 ইয়াবা ট্যাবলেট ও 61,000 টাকা নগদ অর্থ। নগদ অর্থ সহ নেশা সামগ্রীর মূল্য কম করেও 5 লক্ষ টাকার মতো হবে বলে মনে করা হচ্ছে। একই সাথে আটক করা হয় একটি মারুতি অল্টো গাড়ি, 2টি মোটর বাইক, 2টি ল্যাপটপ ও 4-5টি মোবাইল ফোন। ওই বাড়ি থেকেই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হলো গৃহকর্তার ছেলে অপুচন্দ্র দাস বয়স 20 ও জামাতা অপুজিৎ রায় বয়স 25। যথাসময়ে পুলিশ ধৃতদের আদালতে তুলবে। জানা গেছে পহরমোড়ার ওই বাড়িতে গত বেশ কিছুদিন ধরেই বেআইনি নেশা সামগ্রী মজুত করে রাখা হতো বিভিন্ন সময়। কিন্তু প্রশ্ন উঠেছে যে বিএসএফ ক্যাম্পের লাগোয়া একটি বাড়িতে কিভাবে নেশা সামগ্রীর রমরমা মজুত ভান্ডার গড়ে উঠতে পারল। ইট ইজ আ জয়েন্ট অপারেশন বিএসএফ এর ডেপুটি কমান্ড্যান্ট স্যার মেরি সাথ মে তো অনেক টিম অন দিস ইনফরমেশন। আমরা এখানে একটা প্রহরমোড়া এলাকায় অনুকূল দাসের বাড়িতে একটা জয়েন্ট রেড আমরা করি। জয়েন্ট রেড করার পর এখান থেকে আমরা হিউজ পরিমাণে কন্ট্রাব্যান্ডস আইটেম ইয়াবা ট্যাবলেট হিরোইন হিউজ অ্যামাউন্ট আমরা রিকভার করি, প্লাস্টিক কন্টেনার এবং ক্যাশ অ্যামাউন্টও রিকভার করি। এটা কানেকশানে আমরা দুজনকে এখান থেকে অ্যারেস্ট করেছি, তো একজন অপরাজিত রায় একজন অপু দাস। খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।